লিগ ওয়ানে অ্যাজাক্সিওকে 3-0 গোলে হারালো প্যারিস সেন্ট জার্মেন। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাবে আলো ছড়ালেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেই পেলেন জালের দেখা। এদিকে ইতালিয়ান সিরিয়ায় প্রত্যাশিত জয় পেয়েছে ইউভেন্টাস। অ্যাড্রিয়ান রাবিয়োটের জোড়া গোলে এম্পলিকে 4-0 গোলে হারিয়েছে তারা। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি। অবশ্য ম্যাচের 24 মিনিটে ভুল করেনি এমবাপ্পে, লিওর পাস থেকে জালে বল পাঠান এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি প্যারিসিয়ানরা, দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন লিওনেল মেসি। 78 মিনিটে তার গোলেই ব্যবধান 2-0 করে সফরকারীরা। ম্যাচের 82 মিনিট এমবাপ্পে আরও এক গোল করলে পিএসজির সহজ জয় নিশ্চিত হয়। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা। এদিকে এম্পোলিকে 4-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। এম্পোলির জালে প্রথম গোলটি করেন ময়েস কিন। ম্যাচের 55 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাকেনি, আর ম্যাচের পরের অংশটুকু আদ্রিয়ান রেভিওট ময়। এই ফ্রেঞ্চ মিডফিল্ডার প্রথম দৃশ্যপটে আসেন 82 মিনিটে, তার স্কোরে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় এম্পোলি। ইমরান হোসেন, নিউজ 24।